Dear viewers and learners, Assalamu alaikum. Welcome back once again to our online class. I am Mustaq Mahmud Maruf, lecturer in English, Shahid Mamun Mahmud, Police Lines School and College. Our today's topic is Jiran after words and phrases. Okay, so this is lecture number 2. In my previous lecture, I showed the use of jiran after certain verbs. Those who have missed it, please watch it. I hope today's topic will help you using jiran correctly in freehand writing and of course filling in the blanks with clues and without clues. I think you will find this lesson helpful. So please go through it. When a verb is placed immediately after a preposition, the jiran form must be used. Let's write it down. When a verb is placed immediately after a preposition, the jiran, jiran form must be used. So when a verb is placed immediately after a preposition, the jiran form must be used. Let's see an example. He cannot make good result without reading attentively. So let's see. Preposition without is a preposition here, and reading is the jiran. So he cannot make good result without reading attentively. When a verb is placed immediately after a preposition, that means this verb read placed after preposition without preposition. So reading is the jiran. Now we will see some more examples with jiran after words, after certain words or phrases. Okay, so let's see it. My daughter is fond of listening stories. Okay, so after fond of, we use listening. So this listening is jiran. Fond of listening stories. Okay. The teacher is capable of
taking online classes. Here, capable of, and after that we use taking. So of taking, so we use gerund after capable of taking online classes. The teacher is capable of taking online classes. So next example, the man went away instead of waiting. So instead is the word, instead of, and then waiting. So waiting is the gerund. আমরা জানি যে টু এর পরে বেস ফর্ম অফ ভার্ব বসে, অর্থাৎ আমরা টু এর পরে ইনফিনিটিভের অংশ হিসেবে বেস ফর্ম অফ ভার্ব বসাই। কিন্তু কিছু কিছু ফ্রেজের পরে টু থাকলেও টু এর পরে আমরা যখন ভার্ব বসাতে যাই তখন আমরা আইএনজি ফর্ম অফ ভার্ব অর্থাৎ জিরান ব্যবহার করে থাকি। আমরা সেই ওয়ার্ডগুলো একটু পরিচিত হই। এবং লুক ফরওয়ার্ড টু, উইথ এ ভিউ টু, বি অ্যাকাস্টম টু, অ্যাডিক্টেড টু, অবজেকশন টু, বি অ গেট ইউজ টু। সো দিজ আর দ্য ওয়ার্ডস আমরা এরপরে টু থাকলেও তারপরে যখন আমরা ভার্ব প্লেস করব ঠিক সেই ভার্বের সঙ্গে আমরা আইএনজি যোগ করব। এখানে আমাদের অনেক সময় কনফিউজ হতে হয় যে টু এর পরে আমরা বেস ফর্ম অফ ভার্ব বসাবো নাকি আইএনজি ফর্ম অফ ভার্ব বসাবো। তো এক্ষেত্রে একটা ট্রিক হচ্ছে যে আমরা যদি টু এর পরে কোনো নাউন বা প্রোনাউন বসিয়ে ওই বাক্যে বাক্যটি অর্থবহ থাকে তাহলে আমরা বুঝবো যে এখানে আমরা বেস ফর্ম অফ ভার্ব বসাতে পারবো না, এখানে আমাদেরকে জিরান বসাতে হবে, অর্থাৎ আইএনজি ফর্ম অফ ভার্ব বসাতে হবে। এখন আমরা এই শব্দগুচ্ছগুলো দিয়ে জিদানের ব্যবহার দেখব। যেমন আই ওয়েন্ট টু এ বুক স্টোর উইথ a view to buying some books. তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফ্রেজ উইথ এ ভিউ টু এরপরে আমরা জিরান ব্যবহার করেছি, অর্থাৎ বাইং সাম বুকস। এখানে আমরা টু এর পরে বাই ব্যবহার করতে পারবো না। তাহলে আই ওয়েন্ট টু এ বুক স্টোর উইথ এ ভিউ টু বাইং সাম বুকস। ওকে, আমরা আরও কিছু এক্সাম্পল দেখব। যেমন আই হ্যাভ নো অবজেকশন টু হিয়ারিং your story again and again. So আমরা এখানে দেখতে পাচ্ছি অবজেকশন টু রয়েছে। সেই অবজেকশন টু এর পরে আমরা দেখছি হিয়ার শব্দটির সঙ্গে আইএনজি যুক্ত হয়েছে, হিয়ারিং। এই হিয়ারিং জিরান্ডে কাজ করছে। সো আমরা বলতেই পারি আই হ্যাভ নো অবজেকশন টু হিয়ারিং ইয়ার স্টোরি এগেইন অ্যান্ড এগেইন। আমরা এখানে টু হিয়ার বলবো না। ওকে,
আমরা এখন আরো কিছু এক্সাম্পল দেখব যেখানে কিছুটা ভিন্নতা রয়েছে। হি ইজ ইউজ টু গেটিং আপ আর্লি। এখানে আমাদেরকে একটু সতর্ক থাকতে হবে, এই ইউজ টু অর্থাৎ বি ইউজ টু পরে বি প্লাস ইউজ টু এর সাথে ভার্বের আইএনজি হবে, কিন্তু শুধু ইউজ টু পরে ভার্বের বেস ফর্ম বসাতে হবে। সেক্ষেত্রে আমরা এখানে দেখে নিই হি ইজ ইউজ টু গেটিং অ্যাপ আর্লি, এই ইউজ টুর পরে যে গেটিং ব্যবহৃত হয়েছে সেটি জিরান, কিন্তু এরপরে যদি আমরা ইউজ টু দেখি ইউজ টুর ক্ষেত্রে আমাদের সতর্ক থাকতে হবে, কারণ শুধু ইউজ টু দিয়ে অতীত অভ্যাস বোঝানো হয় এবং সেক্ষেত্রে ইউজ টুর পরে বেস ফর্ম অফ ভার্ব বসে। ওকে, এখন আমরা দেখব যে কিছু ফ্রেজেসের পরে আমরা জিরান ব্যবহার করে থাকি, সচরাচর যে ফ্রেজগুলো আমরা ব্যবহার করি তার কয়েকটি উদাহরণ আমরা বোর্ডে লক্ষ্য করব। ওকে, আই ক্যান নট হেল্প লাফিং, ওকে, সো এই ক্যানট হেল্পের পরে ক্যানট হেল্প এই ফ্রেজের পরে আমরা ব্যবহার করলাম লাফিং, সেই লাফিং হচ্ছে জিরান এখানে। এরকম আমরা আরও কিছু ফ্রেজ দেখি, দেয়ার is no harm helping him, so no harm এই শব্দটির পরে আমরা ব্যবহার করছি হেল্পিং, সো দিস হেল্পিং ইজ জিরান। ওকে, আমরা আরো কিছু এক্সাম্পল দেখে নেব। ইট ইজ নো গুড প্লেইং অল দ্য টাইম, সো আমরা দেখতে পাচ্ছি ইট ইজ নো গুড এই ফ্রেজের পরে আমরা ব্যবহার করছি প্লেইং অর্থাৎ আইএনজি ফর্ম অফ ভার্ব, এটা জিদানদের কাজ করছে, সো এইভাবে আমরা জিদান ব্যবহার করে থাকি। এছাড়াও দ্য ম্যান টেক্স pleasure in helping the poor, so আমরা দেখতে পাচ্ছি takes pleasure in এই শব্দের পরে helping অর্থাৎ জিরান ব্যবহৃত হয়েছে। তো এইরকম কিছু ফ্রেজ রয়েছে যেগুলোর পরে জিদান ব্যবহৃত হয়ে থাকে। আই হোপ ইউ এনজয়েড ইট, সো থ্যাংক ইউ সো ভেরি মাচ, সি ইউ ওয়ান্স অ্যাগেইন।